পটুয়াখালীতে নানান স্লোগানে লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ীরা বিক্ষোভ ও মিছিল করেছে। 6 এপ্রিল সকাল 11টায় পটুয়াখালী শহরের পুরান বাজার থেকে শুরু করে সদর রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউ মার্কেট চত্বরে গিয়ে বিক্ষোভ শেষ করেন। পরে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মনির হোসেন তালুকদার, সদর রোড গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আলহাজ হেমায়েত শিকদার, ক্রোকারেজ ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান সহ অন্যান্যরা। বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলেও প্রতিরোধ করতে ব্যর্থ হন। কর্মসূচি শেষে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করে বলেন, ব্যবসায়ীদের মধ্যে যেন রাজাকার প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন। পটুয়াখালী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।